খুব খারাপ খুব খারাপ শরীর ভালো লাগছে না এর মধ্যে অত্যাচার করছে জানো তো অত্যাচার করে আমি আর পারছি না শরীরে এক ফোটা পারছি না শরীর খুব খারাপ হয়ে গেছে হায় গাই বাবু খুব অশান্তি করছে ঘরের মধ্যে হ্যাঁ সেই মারধর করছে তারপরে হচ্ছে আমি যদি বলি বাজারে যা ওই নিয়ে অশান্তি করছে তার মধ্যে খেতে পারছি না খুব জ্বালাতন করছে বাবু আর পারছি না ঘরে বসে বসে থাকছে একটা কোনো কাজ ঠিক করছে না কিছু করছে না ঘরের মধ্যে শুধু সে বসে বসে আছে হ্যাঁ যদি বলি যা কাজে যা হ্যাঁ মানে চুপ করে থাকছে কোনো সার শব্দ দিচ্ছে না যদি বলে একটা কোনো কাজ কর কাজ করে না ঘরের মধ্যে বসে থাকে ডামরা একটা ছেলে ঘরের মধ্যে বসে থাকে কোনো কাজ করে না আমার শরীর এত খারাপ করেছে আমি পারছি না আর শরীর মাথা টলছে আমি অনেক কোনো কাজ করতে পারছি না সকালবেলা উঠে বাসন টাসন রান্না রান্নাঘর মুছেছি হ্যাঁ ওই কালকে সেই দুপুরবেলা দুটো রান্না খেয়েছিলাম ওই বাসনগুলো ফেলে রেখেছি কোনো কিছু করতে পারেনি সারাদিন ধরে কিচ্ছু করতে পারিনি শরীর এত খারাপ ছিল সারাদিন ধরে হ্যাঁ তারপরে ওই কালকে বাসন বিক্রি করতে গেছিলাম বাসন বিক্রি ওই দোকানটা বন্ধ ছিল হ্যাঁ আমার শরীর সত্যি চলছে না আমার Oh, pala. Oh, pala lagi. Cinta, cinta pada kena একটাও পয়সা আমার জন্য করে রেখেছে আমাদের পাড়াতে আমাদের পাড়ার লোকগুলো এত শয়তান কেউ কাউকে দেখে না খেয়ে থাকলো কে না খেয়ে থাকলো কেউ কিছু দেখে না তারপর যদি বলি একটা কাজ ঠিক করে দাও কোন খুচরো যদি কোন সময় হাতে পয়সা হয় খুচরো করতে চাই বলে খুচরো নেই খুচরো নেই ভালো লাগে না আমার আমার ভালো লাগে না কাকার যা পয়সা ছিল কাকার থেকে ছিনিয়ে পয়সা গুলো নিয়ে নিয়েছে আর প্রিয়াংশু বলছে কাকা আমাকে দিয়েছে মিথ্যা কথা বলিস কেন বৃহসদের বিয়ারে মিথ্যে কথা বলিস কেন? তাহলে কি আমার এরকম অবস্থা তো? তাহলে কি আমার এরকম অবস্থা তো? আচ্ছা, কিন্তু না না দেখতে হতো। হ্যাঁ? তোমরা যদি কেউ আমাকে হেল্প করতে চাও এই নম্বরে এই ফোন নম্বরে ফোন পে আছে হেল্প করো। এইট নাইন টু double সেভেন ডবল ফোর সেভেন থ্রি জিরো এইট নাইন টু ডবল সেভেন ডবল ফোর আমি খুব কষ্টে আছি কেউ যদি হেল্প করতে চাও কেউ যদি আমাকে একটু ভালোবাসা থাকো তাহলে আমাকে হেল্প করতে পারো ঠিক আছে আমি পাচ্ছি না হয়তো আমিও এই করতে 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 কোথাও চলে যাব সবাই তো তাই চাচ্ছে সবাই তাই চাচ্ছে আমি মরে যাই আর আমার ছেলেটাকে বোকা বানিয়ে আমাদের এই সম্পত্তিটা গ্রাস করবে সবাই তাই চাচ্ছে আমি বুঝতে পেরে গেছি সবাই তাই চাচ্ছে আমি দেখবো ভগবান বলে কিছু আছে নাকি হ্যাঁ যে কাকে শাস্তি দেয় রে না আমাকে দেখি কতদিন না খাই রাখতে পারে ভগবান কতদিন কতদিন না খেয়ে রাখতে পারে? মরে যাব আর কি? না খেয়ে না খেয়ে মরে যাব মা মরে গেছে আমিও মরে যাব ছেলে মরে যাবে যে আমাদের আমার সম্পত্তি গুলো সব ওরা নিয়ে নেবে ওরা তো এইটাই চাচ্ছে রমা তো এইটাই চাইছে সে চেয়েছিল মা মরে যাক মা পেনশন নেবে এবার চাচ্ছে যে আমরা না খেতে পেয়ে মরে যাই আমার ঘরটা নেবে এটাই চাচ্ছে আর সব বলছি সবার কথা বিশ্বাস করো আর আমার কথা বিশ্বাস তাই না বলো আসলে আমি সত্যি গুলো তুলে ধরি তো আর সবাই মিথ্যা গুলো তুলে ধরে প্রিয়াংশু প্রিয়াংশু সব মিথ্যা গুলা তুলে ধরে তার জন্য ওর কথা বিশ্বাস করো আর আমি সত্যি গুলো তুলে ধরি তার জন্য আমার কথা বিশ্বাস করো না করতেও হবে না করতেও হবে না আমি যদি মিথ্যাই বলতাম না আমার মা কে সেবা করতাম না আমার মা আমার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছে আমি আমার মাকে সেবা করতাম না ঠিক আছে সেবা করতাম না আমার মা আমাকে কোনোদিনও ভালোবাসেনি রমাকে আর সুমাকে কোনোদিনও ভালোবাসেনি আগাগোড়া আজ্ঞা করে রমা সুমাকে ভালোবাসে সেই মাকে আমি মানে একটু একটু মানে উবা করতে দেইনি একটু কষ্টে জ্বালা যন্ত্রণা ভোগ করতে দেইনি হ্যাঁ সরস্বিনীর হাতের মধ্যে নিয়ে এরকম ঘুম পাতে যখন অসুস্থ ছিল আসলে এটাই নিয়ম যারা মানুষের জন্য করে তাদের সবাই খারাপ বলে আর মানুষের জন্য করে না বড় বড় বাতলিং যারা তাদের কেই ভালো বলে সবাই আমি জানি না কি হবে ছেলে ছেলে কিছু কাজ করছে না কতদিন না খেয়ে থাকবো আমি জানি না রাখছি টাটা বলতে গেলে অশান্তি হচ্ছে সব হচ্ছে আমি আর পারছি না আমি আর পাচ্ছি না